দর্শক, আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা রহমান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিটি হচ্ছে ডায়েটের জন্যে, তিনজনের জন্য খেতে পারে। আজকের রেসিপিটি করছি হচ্ছে কলিফ্লাওয়ার ফ্রাইড রাইস, মানে হচ্ছে ফুলকপির ফ্রাইড রাইস। বড় সাইজের একটা ফুলকপিকে ঠিক এইভাবে আপনারা চপ করে নেবেন। আপনারা চাইলে ফুড প্রসেসরে এটা করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি ঠিক এইভাবে করাটা, কারণ হচ্ছে এইভাবে করলে সাইজটা একদম পারফেক্ট হয়। এছাড়াও আপনারা কিন্তু সবজি কুড়নির যে বড় ছিদ্রওয়ালা পাশটা আছে সেটা দিয়েও এটাকে ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। তবে পারফেক্ট হয় যেটা, সেটা হচ্ছে ছুরি দিয়ে, তাই আমি প্রেফার করি ছুরি দিয়ে করাটা। বলকাশা গরম পানিতে কুচি করে নেয়া ফুলকপিটা শুধুমাত্র 2 মিনিটের জন্য সেদ্ধ করে নিতে হবে। এরপরে একটা ছাঁকনির উপরে এইভাবে একটা পাতলা সুতি কাপড় দিয়ে 2 মিনিট সেদ্ধ করা ফুলকপিটাকে ছেঁকে নিতে হবে। যেহেতু গরম থাকবে তাই এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিবেন, এতে করে পানিটাকে চিপে নিংড়ে নিতে সুবিধা হবে এবং সেই সাথে ফুলকপিটা আরও বেশি একটু সেদ্ধ হয়ে যাবে না, মানে নরম হয়ে যাবে না। পানি খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে একদমই পানি না থাকে। পানি নিংড়ানোর পরে দেখা যাবে সেদ্ধ করা ফুলকপি এরকম জমাট বেঁধে আছে, তখন হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইরকম ঝরঝরা করে দিতে হবে। এখন বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 6টা, একদম ফালি করে। আপনারা ঝাল কম চাইলে পরিমাণ কম নিতে পারেন অথবা আস্ত রাখতে পারেন। ছোট একটা লেবু 2 টুকরো করে নিলাম, কারণ 1 টেবিল চামচ লেবুর রস লাগবে আমার। আর এইরকম ফ্রেশ মাশরুম নিলাম 3টা। এখন পেঁয়াজ একটু চপ করে নিচ্ছি, আমার লেফট ওভার পেঁয়াজটাই আজকের রেসিপিতে কাজে লাগিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু চৌকো করে কেটে নেব, আর নিচ্ছি 1/2 কাপের মতো। আর হ্যাঁ, আপনারা যারা কিটো ডায়েট ফলো করছেন তারা যদি এই রেসিপিটি করেন তাহলে এক্স্যাক্টলি এভাবেই করবেন। আর যারা লো কার্ব বা কিটো করছেন না, অন্য কোনো ডায়েট ফলো করছেন, তারা এর মধ্যে অন্যান্য সবজি যোগ করতে পারেন, যেমন গাজর, মটরশুঁটি বা গ্রিন বিন। 7-8টার মতো চিংড়ি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে করে প্রোটিনের ঘাটতিটা পূরণ হয়। চিংড়িগুলোকে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আজকের রান্নায় আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে করছি, 2 টেবিল চামচ নিয়েছি। আপনারা বাটার অথবা ঘি নিতে পারেন। তেলটা হালকা গরম হলে এর মধ্যে চিংড়ি দিয়ে সাথে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ির দুপাশ লালচে হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুম। যেহেতু ফ্রেশ মাশরুম তাই হতে একটু সময় লাগবে, আপনারা যদি ক্যানেটটা দেন তাহলে খুব একটা সময় লাগবে না। মিনিটখানেক নাড়াচাড়া করার পরে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমে অবশ্যই লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিবেন। এরপর ঠিক যেভাবে আমরা ফ্রাইড রাইস রান্না করি সেভাবেই ডিম 2টোকে ভেঙে চিংড়ি এবং মাশরুমের সাথে মিলিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি।
আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পুরো রান্নাটায় চুলার আঁচ কিন্তু একদম হাইতে থাকবে, যাতে করে এর থেকে পানি বের হতে সুযোগ না পায়। দিয়ে দিলাম রেডি করে রাখা ফুলকপি। এখন দিলাম 1 চা চামচ রসুনের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1.5 চা চামচ পাপরিকা এবং স্বাদ অনুযায়ী লবণ। আজকের রান্নাটা আমি হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে করছি। এখন চুলার আঁচ বাড়িয়ে শুধু নেড়ে চেড়ে নেব। 3 থেকে 4 মিনিট অবধি এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন সব মশলা ফুলকপি এবং অন্যান্য উপকরণের সাথে খুব সুন্দরভাবে মিশে একটা সুন্দর রঙের তৈরি হয়েছে। নামিয়ে নেবার আগে এর মধ্যে তাজা লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আরও একটু সময় নেড়ে নিচ্ছি, এই ধরুন 30 থেকে 40 সেকেন্ড। রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর স্বাদ আপনারা তৈরি না করলে কিভাবে বুঝবেন? যারা কিটো করছেন সম্পূর্ণ কার্বোহাইড্রেট বাদ দিয়ে, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আজকের রেসিপিটা টোটালি কিটো ফ্রেন্ডলি, তবে আপনারা যারা অন্যান্য ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এর সাথে যোগ করতে পারেন। মজার এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে সহজ লেগেছে। যদি সহজ লাগে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো রান্না নিয়ে। কিপ ওয়াচিং, সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।